টুইটারে নয়া সিইও হতে চলেছেন লিন্ডা ইয়াকারিনো এনবিসি ইউনিভার্সালের এক্সিকিউটিভ লিন্ডার কথা ইতিমধ্যেই চাউর হয়ে গেছে যদিও টুইটার কর্তা এলন মাস্ক এখনও কোনো নাম ঘোষণা করেননি তবে ছ সপ্তাহের মধ্যেই নতুন সিইও দায়িত্ব গ্রহণ করবেন বলে টুইট করেছেন এলন গত বছরের অক্টোবরে একাধিকবার জলঘোলা হওয়ার পর টুইটার কেনেন এলন মাস্ক মাত্র ছ মাসের মাথায় সিইও পদে অন্য কাউকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক সেই মতে একজনের নামও ইতিমধ্যেই চাউর হয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে এনবিসি ইউনিভার্সাল এক্সিকিউটিভ লিন্ডা ইয়াকারিনো পরবর্তী টুইটার সিইও হতে চলেছেন বর্তমান টুইটার কর্তা এলন মাস্ক বৃহস্পতিবার নাম না করেই টুইট করে জানিয়েছেন ছ সপ্তাহের মধ্যেই নতুন সিইও দায়িত্ব নেবেন এলন নিজে কোম্পানির প্রধান প্রযুক্তিবিদ হিসেবে কাজ করবেন লিন্ডা ইয়াকারিনো এনবিসি ইউনিভার্সাল মিডিয়ার গ্লোবাল অ্যাডভার্টাইজিং এবং অংশীদার ছিলেন মাস্ক গত বছর $44 বিলিয়ন টুইটার কিনেছিলেন শেষ সময়তেই এলন জানিয়েছিলেন তিনি সীমিত সময়ের জন্যই টুইটারের দায়িত্ব নিচ্ছেন কোম্পানির কিছু আমূল পরিবর্তনের দায়িত্ব নিতেই তিনি ওই পদে যোগ দেন এরপর টুইটারের সান ফ্রান্সিসকো সদর দফতরে অতিরিক্ত কাজে চাপের কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এমনকি এলন টুইটারে দায়িত্ব গ্রহণ করার পর বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইও খবরের শিরোনামে নিয়ে আসে টুইটারকে তিনি জানান টুইটারকে সোশ্যাল মিডিয়ার বাইরে আর্থিক পরিষেবা সহ সব রকমের অ্যাপ বানাতে চায় জানা গিয়েছে ইতিমধ্যে এলনের সঙ্গে ইয়াকারিনোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে মিয়ামিতে একটি বড় বিজ্ঞাপনী অনুষ্ঠানে দেখা হয় দুজনের সেখানেই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কলকাতা টিভি